নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করছে সরকার। এক্ষেত্রে প্রযুক্তি খাত কাজে আসতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 5 আগস্টের পর যারা ট্রাফিক কাজে যুক্ত হয়েছিলেন তাদের আরও প্রশিক্ষণের পর সহ পুলিশ হিসেবে নিয়োগ কার্যক্রম চলমান আছে। দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস উদযাপন ও জাতীয় যুব পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা জানান তারা। তথ্য উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলন শুরু হয় মেধাভিত্তিক আমলাতন্ত্র গড়ে তুলতে। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সরকারি খাতে আগামী 2 বছরে 5 লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। এছাড়া বিশ্বব্যাংকের সহযোগিতায় বেকার 9 লাখ তরুণকে দেয়া হবে প্রশিক্ষণ। আমাদেরকে শুধু নিজেদের দেশের দিকে তাকালে হবে না, বরং পুরো পৃথিবীকেই আমাদের প্রতিযোগিতা এবং চারণ ক্ষেত্র হিসেবে মনে করতে হবে। ফলে আমাদের এই যে কর্মযোগ্য, এটা আসলে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে একই সাথে বাংলাদেশে যেরকম তরুণরা কাজ করবে, একই সাথে কিন্তু বৈশ্বিকভাবে এবং পুরো দক্ষিণ এশিয়াতেই বাংলাদেশের তরুণরা যাতে একটা ভালো জায়গায় যেতে পারে সেইভাবে তাদেরকে প্রস্তুতি নিতে হবে। ট্রাফিক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। এর পাশাপাশি আমরা বলেছি, শুধুমাত্র সরকারি ক্ষেত্রে আগামী 2 বছরে 5 লক্ষ কর্মসংস্থান আমরা সৃষ্টি করবো।